দেখো, বিশ্বাস এমন একটা জিনিস, একবার হারালে সেটা ফিরে পাওয়া খুব মুশকিল। আমি জানি তোমাদের মন হয়তো এখন চাইছে কেউ একটু তোমাদের বিশ্বাস করুক, তোমাদের কথা শুনুক। আমি তোমাদের কথা শুনতে পারি আরেকবার, তবে তার একটা শর্ত আছে। তোমাদের ভালো করে পেট ভরে খেতে হবে তার আগে। আচ্ছা, খাবারের উপর রাগ করে কি হবে বলো তো? তোমরা, আমি, আমরা সবাই এত এত কেন করছি, এত কেন খাচ্ছি? দুবেলা দুমুঠো ভালো করে খাওয়ার জন্য, তাই তো? দুটো জিনিস লুকোনো কিন্তু খুব মুশকিল, একটা খিদে আর একটা সত্যি। আমি তোমাদের ক্ষমা করার কে? তোমরা যা করেছো তার জন্য নিজেরা নিজেদের কোনোদিনও পারবে ক্ষমা করতে? শুধু পেটের দায় করেছি দিদি, ওরা ওরা আমাদের অনেক টাকা দেবে বলেছিল। ওরা মানে? ওরা মানে রূপম সেন আর তুমি বিশ্বাস করবে না, আবার আমাদের বকবে। আর তাছাড়াও উনি এমন একজন মানুষ যিনি এই কাজ করতে পারে ভাবাই যায় না, উনি জানতে পারলে উনি আমাদের শেষ করে দেবেন। আচ্ছা, এত ভনিতা করার কি আছে? কে আমাকে নামটা বলো না। না দিদি, আপনি বিশ্বাস করবেনই না। তোমরা মানুষের দিকে কেন দোষী করছিলে? উনি বলেছিলেন তাই। উনি মানে কে উনি? নামটা এখন বলবো না, একেবারে সবার সামনেই বলবো। বেশ, তোমাদের যা বলার তাহলে পুলিশ আর দময়ন্তীদির সামনেই বলো। দময়ন্তীদির সামনে? কেন, দময়ন্তীদির সামনে বলতে বাধা কোথায়? না মানে উনি তো নেই, উনি কোথায় গেছেন? ম্যাডামের নামে এত ভয় পাচ্ছে কেন? তাহলে কি ওরা এবার ম্যাডামের দিকে আঙুল তুলবে? গার্গীদি, আমাদের একটু সময় দাও। দেখলে তো ডাক্তারবাবু, দয়মন্ত্রী, মাসিমা সবাই কেমন দাপড়ে চুপ করিয়ে দেয়। আমাদের একটু ভেবে নিতে দাও কিভাবে আমরা ওই লোকটার মুখোশ খুলব। ঠিক আছে, তোমরা যখন সময় চাইছো আমি তোমাদের সময় দিতে পারি, তবে মনস্থির করে খুব শিগগির আমার নামটা বলবে। কার কথা বলছে ওরা? রূপম সেন তো ডক্টর চৌধুরীর পরিচিত, আবার ম্যাডামও তো ওর কাছ থেকে ফান্ডিং পেয়েছেন। তাহলে কে, কে এই চক্রে জড়িত? ম্যাডাম, ডক্টর চৌধুরী, নাকি অন্য কেউ?